শিক্ষাঙ্গনে দুঃসাহসিক চুরি ঘটনা গন্ডাছড়া পঞ্চরতন এডিসি ভিলেজের জমাতিয়াপাড়া এসবি স্কুলে দুটি বৈদ্যুতিক পাখা খেলার সামগ্রী সহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল। রাতের অন্ধকারে শিক্ষাঙ্গনে দুঃসাহসিক চুরি ঘটনা গন্ডাছড়া পঞ্চরতন এডিসি ভিলেজের জমাতিয়াপাড়া এসবি স্কুলে। স্কুল ইনচার্জ উত্তম দেবনাথ জানান, সোমবার সকালবেলা স্কুলে এসে দেখতে পায় ক্লাসরুমের তালা ভাঙা। এরপর স্টাফরুমের দরজা খুলতে চুরির ঘটনাটি নজরে আসে। তিনি জানান, চরিতল প্রথম শ্রেণী কক্ষের দরজার তালা ভেঙে সিলিংয়ের উপর দিয়ে একের পর এক রুম টপকিয়ে স্টাফরুমে প্রবেশ করে সেখানে তারা এক প্রকার তাণ্ডব লীলা চালায়। শেষে দুটি বৈদ্যুতিক পাখা খেলা সামগ্রী সহ বিভিন্ন আসবাবপত্র চুরি করে নিয়ে যায়। ইনচার্জ আরও জানান, স্কুলের বাউন্ডারি না থাকায় গত তিন বছর স্কুলে একাধিকবার চুরিকাণ্ডের ঘটনা ঘটে, কিন্তু পুলিশ একটি চুরির ঘটনারও কুলকিনারা করতে পারেনি। তিনি আজকের এই চুরি কাণ্ডটি বিদ্যালয় পরিদর্শককে জানিয়েছেন। বারবার শিক্ষাঙ্গনে চুরির ঘটনায় স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা সহ অভিভাবক মহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পঞ্চরতন এডিসি ভিলেজের জমাতিয়াপাড়া এসবি স্কুল, এই স্কুলে প্রত্যেক দিনের নয়, আমরা প্রতিদিনই স্কুলে আসি। আজকে সকালে এসে দেখি অফিস রুম খোলার পরে দেখি টেবিলে অনেকগুলো উপর থেকে অনেক ভাঙাচোরা জিনিস পড়ে আছে। তারপরে আমরা চিন্তা করে দেখলাম এটা কী করে হলো। তারপরে আমরা আস্তে আস্তে অনেক ক্লাসে গিয়ে দেখি এখানে রুমের তালা ভেঙে চোরের দল সিলিং বেয়ে, তারপরে এখানে ওয়াল আছে, ওয়াল ভেঙে তারা এখান দিয়ে উপর দিয়ে ঢুকে স্কুলের যে অফিস রুম আমাদের, এই অফিস রুমের একটা তাণ্ডব লীলা তারা চালিয়ে গেছে। এখানে তারা অনেক জিনিসপত্র নষ্ট করেছে এবং এই স্কুলের কিছু ক্রীড়া সামগ্রী জিনিস আছে এগুলি চুরি করে নিয়ে গেল। তারপরে দুটো নতুন সিলিং ফ্যান নিয়ে গেছে, তারপরে কিছু আনুষঙ্গিক আরও অনেক কিছু চুরি করে নিয়ে গেছে। আর চোরের দল এসে আমাদের যে অফিস রুমের মধ্যে যে চাবির গচ্ছা থাকে সেই চাবি, সব চাবি চুরি করে নিয়ে গেছে। তারপর প্রত্যেকটা রুমের তালা খুলে একটা ফাইভের ক্লাসের একটা ফ্যান চুরি করে নিয়ে গেছে। এরকম রিপোর্ট সার্চ ইন্ডিয়া টেনে।